হচ্ছে আমাদের যে গ্রন্থাগার চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ বলে যেটা মঞ্চ তৈরি করেছে, সেখানে আমাদের প্রথম দাবিগুলো ছিল যে সমস্ত রাজ্যে সরকার এবং সাধারণ স্কুল বাংলা লাইব্রেরিগুলিতে শূন্য পদে লাইব্রেরিয়ান নিয়োগ করতে হবে এবং লাইব্রেরিয়ানদের যোগ্য সম্মান দিতে হবে। দ্রুত রাজ্যে সমস্ত সরকার এবং সর্বশেষ পাবলিক লাইব্রেরিগুলিতে শূন্য পদে গ্রন্থাগারিক নিয়োগ করতে হবে। এবং যেটা আমরা এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে রিটায়ারমেন্টদের আবার পুনঃ নিয়োগ করা হচ্ছে, সেখানে কিন্তু অবসর গ্রন্থাগারী এবং গ্রন্থাগার সহায়ক গ্রামের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তাদেরকে এই নিয়োগগুলো বন্ধ করতে হবে। আর চুক্তিভিত্তিক করে নয়, স্থায়ীভাবে আমাদের নিয়োগ করতে হবে, স্থায়ীভাবে কর্মী নিয়োগ করতে হবে। এবং রাজ্যের সরকার এবং সরকার যে পাবলিক লাইব্রেরি বন্ধ হয়ে পড়ে আছে কর্মীর অভাবে, সেগুলো পুনরায় চালু করতে হবে। কারণ এই ভিত্তিটা যদি না হয় তাহলে এটা শেষ হয়ে যাবে। অন্তত সমাজের সকল কল্যাণের জন্য আমাদের এই গ্রন্থাগার চালু রাখতে হবে, এটা আমাদের প্রধান ধারণা আছে। এবং আজকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল রিলায়েন্স মুভমেন্ট, বঙ্গের গ্রন্থাগার পরিষদ, পশ্চিমবঙ্গের সাধারণ আপনার পুরো নাম, আপনার অর্গানাইজেশনের নাম আর আপনার পোস্ট। আমি আছি পূর্ব বর্ধমান থেকে, আমি ডব্লিউবি রাজ মেম্বার সেক্রেটারি।